বলেই ছিলাম যে তুমি আবার ফেরত আসো টি টোয়েন্টিতে ছিল আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করেন না আপনি করলে তো আমাকে আসতেই হবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেট থেকে দূরে রয়েছেন জাতীয় দলের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল যে কারণে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি তিনি এরপর টি টোয়েন্টি ক্রিকেট থেকে ছয় মাসের জন্য অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক যার ম্যাচ শেষ হবে আগামী জুলাই এদিকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে শুরু করে দিয়েছে বিসিবি মূলত ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব তাই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে তামিম এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিগত কয়েকদিন পাপন ধরে তামিম ইকবালের টি টোয়েন্টি ক্রিকেটে ফেরা নিয়ে হচ্ছে নানা আলোচনা সম্প্রতি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন টি টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না কারণ তিনি বলার আগেই অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন তামিমের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের ওপর মিথ্যাচারের অভিযোগ করেছেন পাপনের এমন মন্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম যেখানে তিনি জানিয়েছেন দেশের অনেক সংবাদপত্র তাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পরই সাতাশ জুলাই এ বিষয়ে কথা বলবেন তিনি জানিয়ে বিশদ বার্তা দিয়েছেন তিনি তামিমের মুখ থেকে শোনার সিদ্ধান্ত নেওয়ার এবং তার টি টোয়েন্টি ফর্মেটে ফেরার জন্য সময় বেঁধে দিয়েছে বিসিবি ফিরতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি খেলতে হবে তাকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে আলটিমেটাম দিয়েছেন সংবাদ মাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন আমরা চাই সে খেলুক এখন সে কি খেলবে বিশ্বকাপে কি খেলতে চায় যদি খেলবে মনে করে তাহলে ওয়েস্ট ইন্ডিজে তার টি টোয়েন্টি খেলতে হবে